আসলে আমরা কেউ বদলে যাই না, আমাদের চিন্তার বিকাশ ঘটে অথবা উল্টোটা হয়। আমরা পরিবেশ থেকে শিখি, মানুষ থেকে শিখি। এইভাবে আমাদের অভিজ্ঞতা দিন দিন বাড়তে থাকে, যেটা পরবর্তীতে আমাদের ডিসিশনের ওপরে প্রভাব ফেলে। আমরা বিভিন্নভাবেও আরও সূক্ষ্মভাবে চিন্তা করতে শিখি। অনেকদিন পর যখন আপনার কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হবে, আপনি খেয়াল করলেই দেখতে পাবেন যে তার মধ্যে সেই বন্ধুসুলভ ভাবটাই রয়ে গেছে। অথচ এই মানুষটাই সর্বক্ষেত্রে আলাদা একজন। আমাদের সবার বেঁচে থাকার পরিবেশ একই না হওয়ার কারণে আমাদের ক্ষেত্রে বিশেষ ভিন্ন রকম চিন্তা করতে হয়। আমরা তখনই ভেবে নিই যে মানুষটা বদলে গেছে, আসলে মোটেও সেটা না। স্কুল কলেজ ফার্স্ট হওয়ার ছেলেটার যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পাশ করতে কষ্ট হয়, তখন কিন্তু আমরা তাকে খারাপ ছাত্র বলতে পারি না। আবার বলিও কিন্তু, তাহলে আসলে পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি মায়ের ছোট ছেলে হিসাবে যেমন, আপনি মেয়ের বাবা হিসাবে নিশ্চয়ই সেরকম না। তার মানে দুটো জায়গায় আমাদের নিজেদের উপস্থাপনার ধরনটা শুধু আলাদা। হ্যাঁ, মানুষ একদমই যে বদলে যায় না সেটা না, তবে এই বদলে যাওয়ার পিছনে আমাদের পরিবেশ পরিস্থিতি খানিকটা দায়, সেটাকে আমরা বদলে যাওয়া বলতে পারি না। একটা মানুষের নিজেকে উপস্থাপনের ধরনের পরিবর্তন বলি। অনেকেই সেই পরিবর্তনের উপর নিয়ন্ত্রণ থাকে, আর অনেকেই থাকে না। শুধুমাত্র এখানেই যাওয়ার আগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।